সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটিতে এবং এটা আমার জুম নিয়ে পার্ট 3 ভিডিও। তো এই ভিডিওটিতে আমি কি কি দেখাবো তার আগে একটু বলছি, পার্ট 1 এ আমি দেখিয়েছিলাম কিভাবে জুম অ্যাকাউন্ট করবেন এবং আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তার রিকভার করবেন, এছাড়াও দেখিয়েছিলাম কিভাবে লগ আউট করবেন। আমি 2 এর কথাও বলছি, লগ আউট করবেন কি করে, আপনারা লগ ইন করবেন, তারপরে পিকচার কিভাবে অ্যাড করবেন। আজকের আমি দেখাবো যে জুম মিটিং চলাকালীন সময়ে যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি কিভাবে দেখাবেন, একটা পরিপাটি ছবি কিভাবে দেখাবেন। অনেকেই আমায় কোশ্চেন করেছেন ইতিপূর্বে যে আপু জুমে ব্যাকগ্রাউন্ড পিকচারটি কিভাবে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড পিকচারটা কিভাবে অ্যাড করবেন সেটি বলার আগে যেটি বলবো, ব্যাকগ্রাউন্ড পিকচারটা কেন অ্যাড করবেন সেটি একটু বলে নিই। ধরেন আপনি কোনো জুম মিটিং করাচ্ছেন বা আপনি কোনো জুম মিটিংয়ে আছেন, সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে আপনি জুম মিটিংয়ে ভিডিওটি অন রাখবেন, কিন্তু আপনার ঘরের পরিবেশ বা আপনি যে জায়গাতে আছেন পরিবেশটা হয়তো সুন্দর না, বা আপনি হয়তো পিকচারে দেখাতে চাচ্ছেন না যে আপনার আশেপাশে কীভাবে কী রয়েছে বা পরিবেশটা দেখাতে চাচ্ছেন না, মানে পরিপাটি গুছানো নেই সোজা কথা। এরকম অনেকেরই আছে বা অনেকেরই হয়, আমারও মাঝে মধ্যে হয় যে ঘরটা গুছানো থাকে না, সবসময় যে মানুষের ঘর গুছানো থাকে তা কিন্তু নয়, কিন্তু সাডেনলি হয়তো জুম মিটিংয়ে আপনাকে ভিডিওটি অন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়। তো এই মুশকিল আসান থেকে যদি আপনি মানে দূর হতে চান বা প্রবলেমটা যদি দূর করতে চান, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পিকচারটি অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু পরিপাটি হয়ে জুমের সামনে বসতে পারবেন। তো বাংলায় একটা কথা আছে যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বিষয়টা হচ্ছে সেটাই। তো কিভাবে অ্যাড করবেন সেটা একটু দেখাই। আপনারা আপনাদের জুমটি ওপেন করবেন। তো জুম ওপেন করার পরে আপনারা জুম মিটিংয়ে থাকবেন, যে কোনো লিঙ্কের মাধ্যমে সেটা হতে পারে বা আপনি যদি জুম মিটিং নিজে করিয়ে থাকেন সেক্ষেত্রে। তো জুম মিটিং আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু দেখিয়ে নিই, তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। তো জুম মিটিং আপনি যদি নিজে করাতে চান বা নিজে ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে জুমটা ওপেন করার পরে নিউ মিটিং লেখাটি রয়েছে, জাস্ট নিউ মিটিংয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো নিউ মিটিংয়ে ক্লিক করলেন, ক্লিক করার পরে যেটা হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে এখানে ভিডিওটি রয়েছে অফ অবস্থায় রয়েছে, এটা মানে হচ্ছে অফ, এবং পার্সোনাল মিটিং আইডি এটা আপনার। তো আপনি মিটিংটি স্টার্ট করতে চাচ্ছেন ভিডিওটি অফ থাকা অবস্থায় ধরুন, তো এই যে এটা এটা মানে হচ্ছে অন, বুঝে নিন এটার মানে হচ্ছে অন। তো আপনি মিটিংটি প্রবেশ করতে চাচ্ছেন জুমটি অফ থাকার মাধ্যমে। আরেকটু কথা বলে নিই যে আমি যখন মিটিংটা স্টার্ট করব তখন হয়তো এমন হতে পারে যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে না, কারণ এটা জুম সিকিউরিটির জন্য এরকম যে আমি স্ক্রিন রেকর্ড করি আর যাই করি না কেন ভয়েসটা শোনা যাচ্ছে না। তো আমি চেষ্টা করব পরে আমার ভয়েসটা অ্যাড করে দেওয়ার, যদি আমি ভয়েসটা অ্যাড করতে না পারি সেক্ষেত্রে স্ক্রিনে আমি লিখে দেব কি কি আপনাদের করতে হবে কোন কোন কাজের জন্য। তো আপনারা স্ক্রিনে আমার যে লেখাগুলো থাকবে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কিন্তু বাকি জিনিসগুলো বুঝে যাবে। তো আমি এখন মিটিংটা স্টার্ট করছি স্টার্ট মিটিংয়ে ক্লিক করার মাধ্যমে। তো মিটিংটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, এখন হয়তো আমার আর ভয়েস শোনা যাচ্ছে, আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না, তাই ভয়েসটি আমি আবার অ্যাড করলাম। যে যদি মিউট অবস্থায় থাকে মাইক্রোফোনটি বুঝে নিতে হবে আপনি যে কথা বলছেন অপর প্রান্তে যারা আছে তারা তা শুনতে পাচ্ছে, এবং যদি আনমিউট লেখা থাকে এবং ক্লোজ থাকে বুঝে নিতে হবে অপর প্রান্তে যারা আছে তারা কোনো কথা আপনার শুনতে পাচ্ছে না। তো আপনি ডান দিকে মোর অপশন দেখতে পাচ্ছেন, তিনটা ডটের মাধ্যমে মোর অপশনটি দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করার মাধ্যমে নিচে দেখুন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিভিন্ন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে জুমের, তো ওইগুলো যদি আপনি অ্যাড না করতে চান সেক্ষেত্রে প্লাস চিহ্ন রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন, একটা প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট আপনি এক কাজ করবেন সেই প্লাস চিহ্নটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হবে, এবং গ্যালারিতে আপনি আপনার বিভিন্ন পিকচার রেখে দিতে পারেন, যে পিকচারগুলো ব্যাকগ্রাউন্ডে আপনি দেখাতে চান, মানে ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে থাকবে আপনি তার সামনে থাকবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি আমার একটা ঘরের পিকচার তুলে রেখেছিলাম সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন রিমুভ লেখা আছে, রিমুভের মাধ্যমে আপনি যে কোনো পিকচার আপ ডাউন করতে পারবেন যেগুলো আপনার আছে। তো এই পিকচারটা যদি আপনি পার্মানেন্টলি রেখে দিতে চান, যে আপনি জুম মিটিংয়ে যখনই আসবেন তখনই এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা থাকবে, আপনাকে বারবার ব্যাকগ্রাউন্ড পিকচারটা অ্যাড করতে হবে না, সেক্ষেত্রে একটা সেটিংস রয়েছে। তো সেই
সেটিংসটা আমি আপনাদের দেখাবো। তবে তার আগে বলবো, সেটিংসটা করে রাখাই আপনাদের জন্য বেটার, তাহলে কিন্তু আপনাদের বারবার এই সেটটা করতে হচ্ছে না। এবং আপনারা চাইলে আপনারা যতবারই জুমে প্রবেশ করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অপশনটি রয়েছে, সেটিংস অপশনটিতে আপনারা যাবেন। এটা কেন করবেন আমি বলি, ধরুন আপনি বিভিন্ন জুম মিটিংয়ে এন্ট্রি নেবেন, প্রতিবার আপনাকে না হয় ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে। যদি আপনি একবার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেন, তাহলে আপনাকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা বারবার সেট করতে হবে না, যে কোনো জুম মিটিংয়ে আপনার ওই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা আপনি পেয়ে যাবেন। তো এই সেটিংস অপশন আমি মার্ক করে দেই একটু অপশনগুলো বোঝানোর জন্য, এবং যে ভয়েসগুলো আমার শোনা যায়নি সেগুলো আমি অ্যাড করব। এই যে সেটিংস অপশনটি, সেটিংস অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো সেটিংস অপশন থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে মিটিং অপশন লেখা রয়েছে, জাস্ট মিটিং অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো মিটিং অপশনটিতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে স্ক্রল বারের মাধ্যমে বা ফিঙ্গারের মাধ্যমে স্ক্রিনটা উপরে আপনি তুলে দিলেন। উপরে তুলে দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে কিপ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ফর অল মিটিং দেওয়া আছে। তার মানে হচ্ছে আমি যে কোনো মিটিংয়েই যাই না কেন, বা আমি কোনো নিজে মিটিং করাই না কেন, যখনই আমার ভিডিওটা আমি ওপেন করব, আমার পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে, মানে আমি একটা সুন্দর পরিবেশে বসা থাকব। অলরেডি আমি কিন্তু পিকচারটা সেট করে দিয়েছি। তো যখন এটা আপনার অল দেওয়া থাকবে, তার মানে আপনাকে নতুন করে আর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে না, সবসময় আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা আসবে। বাট এটা আপনি যদি অফ করে দিতে চান, যে প্রোগ্রামে শুধু আপনি এন্ট্রি নেবেন ওই প্রোগ্রামেই দেখাবে, অন্য কোনো প্রোগ্রামে দেখাবে না, তাইলে এখানে কারেন্ট মিটিং অনলি, মানে যে প্রোগ্রামে আপনি ঢুকবেন। আর আমি একটু মার্ক করে দেই, তাহলে আপনাদের হয়তো বুঝতে ভালো সুবিধা হবে। কারেন্ট মিটিং অনলি, ধরেন আপনি, আমি ধরেন এখন মিটিংটা করাইছি, এখন মিটিংটায় আমি শুধু ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি, মানে সুন্দর একটা পরিবেশ চাচ্ছি, অন্য কোনো মিটিংয়ে চাচ্ছি না, সেক্ষেত্রে এটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে এই পরিবেশটা বা এই ব্যাকগ্রাউন্ডটা আপনি সবসময় চান, বারবার আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার দরকার নাই, সেক্ষেত্রে অল মিটিং এটা আপনারা সিলেক্ট করে রাখবেন, তাহলে বারবার কিন্তু আপনার প্রয়োজন হবে না। তো আমি অল মিটিং অ্যাড করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে যে ব্যাকে আপনাকে বেরিয়ে আসতে হবে। দেখুন এখানে এখন কি দেওয়া আছে, এখানে এখন দেওয়া আছে অল মিটিং। তো আপনাদের যদি অল মিটিং এভাবে না দেওয়া থাকে, আপনারা অল মিটিং করে নেবেন, এভাবে আপনাদের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটি অলওয়েজ রাখতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, এবং এটা ছিল আমার জুম নিয়ে তৃতীয় পর্ব। এবং চতুর্থ পর্বে আমি আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেভাবে জুমে কীভাবে আপনারা স্ক্রিন শেয়ার দিবেন, জুমে কীভাবে ভিডিও অন রাখবেন, ভিডিও অফ রাখবেন, সেই বিষয়গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন।